মামা বাবু আপনি একদম উত্তেজিত হবেন না, আমি যখন আছি সবকিছু সামলে নেব। এইসব চোরের জন্য আমি একাই যথেষ্ট। চোরটাকে বেঁধে ভালো করে চাপকালে এই হড়হড় করে সব সত্যি কথা বলবে। কে আছিস? আমার চাবুক আর দোলটা নিয়ে আয়। শাশুড়ি জমিদার বাড়িতে শীত কাটার কি ফল হয় আজ তুই জানতে পারবি। সোমেশ্বর মাথা ঠান্ডা করো, আমি যেটা বলছি শোনো। চুপ! একটাও কথা বলবি না তুই ছোট বউ, মুখে একেবারে কুলু পেটে থাকবি। বলি কিসের অন্যায় হচ্ছে শুনি? এই চোর ডাকাত গুলোর ওপর তোর এত দরদ কিসে? ছেড়ে দিন আমার বাবাকে, আপনার ছেড়ে দিন মাথা গুলো, বাবাকে ছেড়ে দিন আপনি। দিদি ঠাকুরন, আমি বলি কি, গয়না তো আমার চুরি গেছে, আমার সে নিয়ে কোনো আক্ষেপ নেই। আপনি দয়া করে ওদের ছেড়ে দিন, ছেড়ে দিন ওদের। কি বলছো কি ছোট বৌমা, হাতে নাতে প্রমাণ পেয়ে ছেড়ে দেবো? আর শুধু তোমার গয়না বলছো কেন, এই দুষ্কৃতিগুলো আমার দিদির ঘরে ঢোকার দুঃসাহস দেখিয়েছে। এদের জন্য কাল রাত থেকে দিদি কিছু মুখেটি তোলেনি, আর এদেরকে ছেড়ে দেবো না ছোট বৌমা, উচিত শাস্তি এদের দিয়ে তবেই ছাড়বো। হ্যাঁ বড় ঠাকুর, মানছি ওনাদের অপরাধ গুরুতর, কিন্তু এখন এসব করার সমীচীন হচ্ছে না। কি বললি তুই, কি বললি তুই? তোর কাছ থেকে এখন আমাকে আর বিরাজকে শিখতে হবে কোনটা সমীচীন হবে কোনটা সমীচীন হবে না। মা একাদশী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ আটে।